ব্রেকিং জোনে চলতি বছর ছোট বড় অন্তত ত্রিশটি দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন একুশ জন শ্রমিক গেল দশ বছরের পরিসংখ্যানে যা সর্বোচ্চ ইয়ার্ড মালিকরা দায় এড়ানোর চেষ্টা করলেও কারখানা পরিদর্শন অধিদপ্তর বলছে কতিপয় অসাধু ইয়ার্ড মালিক আইনে তোয়াক্কা না করে জাহাজ কাটায় প্রাণহানি বাড়ছে আর বিশেষজ্ঞরা বলছেন একের পর এক দুর্ঘটনা সম্ভাবনাময় শিল্পটিতে অশনি সংকেত বয়ে আনছে সোহা কুমার বিশ্বাসের প্রতিবেদন সাগরে বিস্ফোরণের পর অচল হয়ে যাওয়া দু সালে নির্মিত এই জাহাজটি ভাঙার জন্য নিয়ে এসেছে ওডব্লিউডব্লিউ ট্রেডিং নামের একটি শিপ ব্রেকিং ইয়ার্ড ব্লিচিংয়ের আগে দেয়া সার্টিফিকেটে জাহাজটির বেশ কয়েকটি এলাকা ঝুঁকিপূর্ণ উল্লেখ করে ওই সব এলাকায় প্রবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করে বিস্ফোরক অধিদপ্তর কিন্তু মালিকপক্ষ সব নিয়ম উপেক্ষা করে কাটিং পারমিশন না নিয়েই গত রোববার রাতে জাহাজটি কাটার চেষ্টা করে আর শুরুতেই গ্যাস পাইপের লিকেজে আক্রান্ত হয়ে মৃত্যুর কলে ঢলে পড়ে দুই শ্রমিক তারপরও দায় এড়ানোর চেষ্টা চালাই ইয়ার্ড কর্তৃপক্ষ একটা ট্যাঙ্ক ট্যাঙ্কের পাশে গেছে ওরা খুলতে চাইছে মেবি ওইখান থেকে আবার ওরা কোনো কোনো না কোনো গ্যাসে ইয়ে পাইছে ওইখানে চ্যান্সলেস হয়ে গেছিলো কদিন আগে সাগরিকা শিপ ব্রেকিং ইয়ার্ডে ঘটে স্মরণকালের সবচেয়ে বড় বিস্ফোরণ এতেও হতাহত হন বেশ কয়েকজন শ্রমিক ঘটনার পর শিল্প মন্ত্রণালয়ের নির্দেশে তিন মাস বন্ধ রাখা হয় ইয়ার্ডটি হালে অপারেশনে এসেই সোমবার রাতে আবারও গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে গুরুতর আহত হন দুই শ্রমিক চলতি বছরে এমন দুর্ঘটনা একের পর এক ঘটছে সীতাকুণ্ডের শিব ব্রেকিং জোনে মালিক পক্ষের আইন অমান্যের প্রবণতার কারণেই এমন দুর্ঘটনা থামানো যাচ্ছে না বলে মনে করছে কারখানা পরিদর্শন অধিদপ্তর খুবই একটা রিস্কি জায়গা সবকিছু লোহা লক্করের এখানে মানে বিষয় আসয় থাকে এবং ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখা গেছে যে আমরা এই যে আহত নিহতের ঘটনাগুলো ঘটে এক্ষেত্রে দেখা যায় যে অদক্ষ শ্রমিকের সংখ্যাটাই হয়তো বেশি থাকে জাহাজ ভাঙা শিল্প নিয়ে কাজ করার স্থানীয় উন্নয়ন সংস্থা ইপসা করছে মালিক পক্ষের অবহেলার কারণেই দুর্ঘটনা বাড়ছে যা এই শিল্পের জন্য অশনি সংকেত জাহাজের কাটার জন্য একটা প্ল্যান থাকার কথা একটা নিরাপদ পরিকল্পনা থাকার কথা সেই পরিকল্পনাগুলো অধিকাংশ ইয়ার্ড বাস্তবায়ন করছে না যে মালিকগুলো সেফটি বিষয়ে ন্যূনতম জ্ঞান রাখছেন না তাদের কারণেই এই দুর্ঘটনাগুলো ঘটছে বিষয়টি নিয়ে উদ্বিগ্ন ব্রেকিং ইয়ার্ড মালিকদের সংগঠন বিএসবিআর চলমান দুর্ঘটনা রোধে একাধিক বৈঠক করেছে সংগঠনটি সবশেষ সব ইয়ার্ডে টেকনিক্যাল স্পেশালিস্ট নিয়োগ বাধ্যতামূলক করার পাশাপাশি বিস্ফোরক অধিদপ্তরের তত্ত্বাবধান ছাড়া ইঞ্জিন রুম না কাটার সিদ্ধান্ত নিয়েছে সোহাগ কুমার বিশ্বাস এসআইটিভি চট্টগ্রাম